আমি সোহাদা আক্তার প্রবাসক বাংলা জাফলং হানিফা খাতুন মেমোরিয়াল কলেজ গোয়েনগাঁও সিলেট। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আল্লাহ রহমতে আমিও ভালো আছি। তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম এবং আশা করি সকলেই খাতা এবং কলম নিয়ে অনলাইন ক্লাসের জন্য প্রস্তুত আছো। আমি আমার মূল ক্লাসে এখন চলে যাচ্ছি। আজকে আমার বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস হলো বাংলা বানানের নিয়ম নিয়ে। বাংলা বানানের নিয়মটা কিসের জন্য প্রয়োজন এবং বানান কেন আমাদের পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত হলো তা নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি 19 শতকের শুরুর দিকে যদিও বাংলা ভাষাটা আলাদাভাবে ব্যবহৃত হচ্ছে, তবুও সংস্কৃতের নিয়ম পুরোপুরি ছেড়ে আসতে পারেনি। কারণ সংস্কৃত ব্যাকরণের নিয়ম মেনে বাংলা ভাষার ব্যাকরণও পরিচালিত হচ্ছে। তাই সংস্কৃত ভাষা থেকে কোন ভাষাগুলো বাংলা ভাষায় সরাসরি পরিচালিত হচ্ছে এবং কোনগুলো একটি বিকৃত হয়ে কিছুটা পরিবর্তিত রূপ ধারণ করে আমাদের বাংলা ব্যাকরণে বা বাংলা ভাষায় ব্যবহৃত হয়, তা আমাদের লক্ষ্য করার বিষয় হলো ওই বাংলা বানানের নিয়ম পাঠে। এখন আমি আজকে আলোচনা করছি যে বাংলা বানানের ক্ষেত্রে তৎসম শব্দের ক্ষেত্রে কোন কোন নিয়ম আমাদের অনুসরণ করতে হবে তা নিয়ে। তৎসম বলতে আমরা বুঝি সংস্কৃত, তৎ অর্থাৎ থাক এবং সম অর্থ সমান। তৎসম শব্দের অর্থ সংস্কৃতের সমান, সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় যে শব্দগুলো এখনো কোনো পরিবর্তিত না হয়ে ওই তৎসম নিয়মেই আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, সেগুলো আমরা কীরকম ব্যবহার করছি এবং কোন কোন ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করে ব্যবহার করছি তা নিয়ে। আমার 1 নম্বর নিয়ম হলো তৎসম শব্দে বর্ণিত ব্যতিক্রম ছাড়া সংস্কৃত শব্দের নির্দিষ্ট বানান অপরিবর্তিত থাকবে। যেমন তৎসম শব্দের মধ্যে যে শব্দগুলো আমাদের ওই তৎসম শব্দের পরিবর্তিত রূপের মধ্যে পড়বে না, সরাসরি ওই তৎসম শব্দই আমরা ব্যবহার করছি, সেই বানানগুলো কোনোভাবেই পরিবর্তিত হবে না, যেরকম আছে সেরকমই থাকবে। এখন আমার 2 নম্বর নিয়ম, যেসব তৎসম শব্দে রসই দীর্ঘই বা রসউ দীর্ঘউ উভয় শুদ্ধ, কেবল সেসব শব্দে যথাক্রমে রসই বা রসউ এবং তার চিহ্ন রসইকার বা রসউকার ব্যবহৃত হবে। তৎসম শব্দে কোনো কোনো সময় রসইকার এবং রসউকার ওই দুটি কার চিহ্ন নিয়ে মনের মধ্যে অনেকটা বিভ্রান্তি সৃষ্টি হয়, যেখানে রসইকার হবে নাকি রসউকার হবে। তখন আমরা যেখানে দেখব যে দুটিই শুদ্ধ, তখন আমাদের আর কোনো ধরনের পরিবর্তন করতে হবে না ওই শব্দগুলোতে, যেরকম আছে সেরকমই ব্যবহার করব। যেমন কর্ষিকারে কি অনুসার ব দ দন্ত নয় দয় রসইকার কিংবদন্তি, কিংবদন্তি শব্দটিতে রসইকার পর দন্তীয় নয় তো যদিও যুক্ত বর্ণ, তবুও এখানে সংস্কৃতের নিয়ম মানার কারণেই কোনো ধরনের পরিবর্তিত রূপ আমরা দেখতে পাইনি, কেননা এটি সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী চলিত এখনো আছে আর আজীবন থাকবেও, এটি কোনো দিনও পরিবর্তিত হবে না। এখন আমি 3 নম্বর নিয়মের মধ্যে রেফ এর পরে বাংলা ভাষায় কার চিহ্নের মধ্যে রেফও একটি কার চিহ্ন আছে, ওই রেফ দিয়ে লিখিত শব্দের ক্ষেত্রে কোনো সময়ও দ্বিত্ব প্রয়োগ ঘটে না, এটা আমরা জানি। রেফ দিয়ে যদি লিখিত শব্দ হয়
ব্যঞ্জন বর্ণ আছে দন্ত্যন্ন, যেখানে আমরা জানি যে ব্যঞ্জন বর্ণের পরে বানানে দ্বিত্ব প্রয়োগ, অর্থাৎ দুটি ব্যঞ্জন বর্ণ একত্রে ব্যবহৃত হয় না, সেজন্যই আমরা বুঝতে পারছি যে এখানে বর্গীয় দুটি বর্গীয় জ যুক্ত শব্দটি ভুল, যেখানে একটি বর্গীয় জ এবং উপরে রেফ আছে ওই শব্দটি শুদ্ধ। এখানে তোমাদের বোঝার জন্য আরও দুটি শব্দ আমি দিচ্ছি, যেমন শব্দের শুদ্ধ রূপ হবে রসৌ ধয় রেপ ঊর্ধ্ব। এখানে আমাদের আরো কিছু শব্দ দিতে পারবো, যেমন কর্ম ব্যবহার করি বাংলা বানানের নিয়মটি সঠিকভাবে পরিচালনার চেষ্টা করছি। এবং তিন নম্বর চার নম্বর নিয়ম সন্ধির ক্ষেত্রে, সন্ধি আমরা জানি বাংলা ব্যাকরণে সন্ধি একটি পাঠ আছে। আগামী ক্লাসে আমি চেষ্টা করবো সন্ধি বানানত্ব ও সত্যবিধান নিয়ে আলোচনা করার, তখন তোমাদের ওই ক্লাসটিও দেখবে অনেকটা ওইগুলোর মধ্যে পড়ে গেছে, আর ওই সন্ধির নিয়মটা তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। সন্ধির ক্ষেত্রে দেখবা ক হ গ ঘ থাকলে পূর্বপদের অন্তস্থ ম এর পরে অনুস্বার হবে। আমি দুইটি উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি, যেমন পরিবর্তিত সমাসপদ্ধ রূপ হয়েছে গয়র সরকারি গু ময়দান নয় শিক্ষার বর্গীয় জ দন্ত্য নবনি জল।
প্রাণী এর পরিবর্তিত রূপ হচ্ছে প্রাণীবিদ্যা। পরফলা আকার মদন নদী দুইকার না হয়ে প্রাণীবিদ্যার ক্ষেত্রে বানানি হবে। পরফলা আকার মদন নয় রসইকার বয়রসইকারে বি দয় জফলা আকার প্রাণীবিদ্যা। এখানে আমি আমার ওই তৎসম শব্দের ক্ষেত্রে বাংলা বানানের যে কতগুলো নিয়ম আছে তা তোমাদেরকে দিয়ে দিয়েছি। চেষ্টা করবে শিক্ষার্থী খুব সহজে এগুলা বুঝার, আর যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন এবং আমার পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।